প্রিয় দর্শক আপনাকে হোমিওপ্যাথি পাঠশালায় সুস্বাগতম আমি একজন হোমিওপ্যাথি ডক্টর আজকে আমি হোমিওপ্যাথি মেডিসিন ভূমিকা নিয়ে আলোচনা করব আমাদের দৈনন্দিন জীবনে লবণের গুরুত্ব যেমন ঠিক তেমনি আমাদের দৈনন্দিন জীবনে ভূমিকার নাগস ভূমিকা ততটাই আমাদের প্রয়োজন হোমিওপ্যাথিতে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ম্যাজিক ওষুধ হচ্ছে নাগস ভূমিরা এতটাই গুরুত্ব আপনি যদি আমাকে প্রশ্ন করেন হোমিওপ্যাথিতে প্রধান ওষুধ কোনটি আমি উত্তর দেবো অ্যাকোনাইট এবং ভূমিকা হোমিওপ্যাথি চিকিৎসা জগতে নাক্স ভূমিকার বড় অবদান এই ওষুধটি দ্বারা মানব শরীরে প্রায় আশি পার্সেন্ট রোগে দেওয়া যেতে পারে শরীরে যে কোনো রোগ নাক্স ভূমিকা দেওয়া যেতে পারে শরীরে একটা না একটা কাজ পাবেনি এটা একটা ঈশ্বরের আশীর্বাদের মতো ওষুধ আপনি যে রোগের জন্যই ব্যবহার করুন না কেন কিছু না কিছু রোগ কমাবেই তার জন্য আপনাকে বলছি নাক্ভৌমিকে ওষুধটি একটু বেশি পরিমাণে কিনে ঘরে রাখতে পারেন আসুন আজকে নাক্সভৌং ওষুধটি কেন খাবেন এবং কিসের জন্য খাবেন ভালো করে বুঝিয়ে দিই প্রথমত পেটের রোগ নাক্সভৌং ওষুধটি পেটের রোগের জন্য হোমিওপ্যাথিতে সর্বশ্রেষ্ঠ বলে দাবি করা হয়েছে পেটের রোগের জন্য এর কোনো জুড়ি নেই নাক্সের রোগীর পেটে সবসময় সমস্যা লেগেই থাকে রোজ আমরা যে খাবার খেয়ে থাকি কিন্তু সেই খাবার খাওয়ার পর কিছু না কিছু পেটের সমস্যা লেগেই থাকে গ্যাস হয়ে যায় অ্যাসিডিটি হয়ে যায় কনস্টিপেশনের সমস্যা দেখা যায় খুদামন্দ দেখা যায় আরও অনেক কিছু হয়ে থাকে নাকসে রুগীর খাবার খাওয়ার প্রায় এক ঘন্টা পরে পেটে মনে হয় একটু ভার ভার ভাব পেট একটু ফুলে গেল তারপর গলা বোগ জলা এই সমস্যাগুলো প্রায় সকলেরই কম বেশি হয়ে থাকে আর এই গ্যাস হওয়ার প্রধান কিছু কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণ হলো অতিরিক্ত তৈল মশলাযুক্ত খাবার খাওয়া মদ্যপান তামাক অনেক দিন ধরে অনেক ধরনের অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়ার ফলে তার সাইড এফেক্ট অতিরিক্ত রাত জেগে কাজ করার ফলে অতিরিক্ত চিন্তা করা এই সব কারণের জন্য গ্যাস হয়ে থাকে আর এই গ্যাস থেকে মুক্তি পেতে আমরা অ্যালোপ্যাথি অনেক ওষুধ খেয়ে থাকি যেমন গ্যাসের ট্যাবলেট অ্যান্টাসিড বারো মাস খেয়ে থাকি কিন্তু প্রত্যেকদিন দিন গ্যাসের ট্যাবলেট খেলে আমাদের কিন্তু খুবই ক্ষতি হয়ে থাকে তাছাড়া এই গ্যাসের ট্যাবলেটে অনেক দাম এবং আমাদের প্রতিদিন বারো মাস যদি খেতে থাকে তাহলে আমাদের অনেক পয়সা খরচা হয়ে যায় আমি সেক্ষেত্রে বলবো এই নাক্সং ওষুধটি আপনি ঘরে কিনে রাখুন এবং আপনার যখনই কোনো পেটের আপনার এই ধরনের কোনো সমস্যা গণ্ডগোল দেখা যায় আপনি হাফ কাপ জলে দু ফুটা দিয়ে দু তিন দিন খান ব্যাস দেখবেন আপনার ম্যাজিকের মতো আপনার গ্যাসের সমস্যার সমাধান হয়ে যাবে আপনাকে গ্যাসের ট্যাবলেট আর খেতে হবে না নাগস ভূমিকা আপনার প্রাথমিক ট্রিটমেন্ট দিতে পারে এবং আপনার গ্যাসের সমস্যা যদি ক্রনিক হয়ে থাকে তাহলে এর সাথে আরও কিছু মেডিসিন আপনাকে খেতে হতে পারে সেই জন্য আপনি আমাকে আমার ইমেল আইডি আমার দেওয়া আছে আপনি আমাকে মেল করুন আপনাকে আমি সঠিক ওষুধ নির্বাচন করে দেব। কনস্টিপেশন এবং আমাশয়ের জন্য নাক্সম একটি খুবই উৎকৃষ্ট এবং ফলদায়ক ওষুধ এক্ষেত্রে কী হয় বারবার রুগীর মল ত্যাগের চেষ্টা থাকে এবং অনেক চেষ্টার পরে একটু সামান্যমাত্র মল নির্গত হয় এবং মনে হয় জন্য ভিতরে আরও মল রয়ে গেল মলত্যাগের আগে ও মল সময় পেটে কিন্তু অসহ্য যন্ত্রণা হয় কিন্তু এই মল হওয়ার পরে কিছু সময়ের জন্য পেটের ব্যথা একটু কম থাকে কিন্তু আপনার এই মলত্যাগের বেগ কিন্তু নাকশভামের থেকে যায় সেক্ষেত্রে আপনার যদি এরকম সমস্যা হয় আপনি এই নাকভাম ওষুধটি ব্যবহার করুন দেখবেন আপনার এই সমস্যা একেবারে দূর হয়ে যাবে কোষ্ঠকাঠিনের জন্য নাকশভং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন এছাড়াও অনেক সময় দেখা যায় পেটের সমস্যার সাথে যদি মাথা ঘোরা মাথা যন্ত্রণা সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু উপকারী গ্যাসের সঙ্গে পেটের সমস্যা এবং পেটের সমস্যার সঙ্গে যদি আপনার মাথা যন্ত্রণা থাকে খুব ভালো কাজ করে এছাড়াও অনেকের নাক্ভামি রোগীর পিঠে ব্যথা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু রোগী পাশ ফিরে পাশ ফিরতে পারে না তাকে উঠে বসে তারপরে পাশ ফিরতে হয় সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করে বন্ধুরা আজকে আমি নাক্ভাম ওষুধ সম্পর্কে সব রকম তথ্য দিলাম আমি এইভাবে কিন্তু প্রত্যেক দিন একটা না একটা ভিডিও আপলোড করব যাতে আপনাদের উপকার আসে এবং আপনারা আমার ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারবেন তো আজকের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তো আপনারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব এবং লাইক করুন আমি এই ধরনের আরও ভিডিও আগামীতে আপলোড করব এবং আপনাদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে যাবে তার জন্য আপনি পাশে বেল আইকনটিও প্রেস করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকুন